হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিচটিপস। আমি ঋতুপর্ণা। আমি আজকে আপনাদের জলপাই চাটনি করে দেখাবো কিভাবে করছি আর কি কি লাগছে, আপনারা দেখুন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য এখানে আমি জলপাইগুলিকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জলপাইগুলো দিয়ে দিয়েছি, এবার এটা 5 মিনিটের জন্য আমি একটু বয়েল হতে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি একবার চেক করে নিচ্ছি। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নিচ্ছি আর জলের থেকে জলপাইগুলোকে সরিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। জলপাইগুলো মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, এবার এগুলোকে আমি এভাবে চটকে নিচ্ছি। এভাবে পিছিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। কড়াইটাকে আমি গরম করে নিচ্ছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। তেলটাকে গরম করে নিয়েছি, এই গরম তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো 10 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাই, যেগুলো আমি এভাবে চটকে রেখেছিলাম সেই জলপাই গুলো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর 100 গ্রাম পরিমাণ চিনি। এগুলো ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। ভালো মতন সর্বোচ্চ করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার এটা আমি একদম হিটটাকে লো করে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু জলপাই চাটনি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে জলপাই চাটনি তৈরি করতে পারবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন ভিউয়াররা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেউ লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রান্নার রেসিপি, বিউটি টিপস, ব্লগসগুলো সবার আগে পাওয়ার জন্য।